হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম, এক ভাই অনুরোধ করেছিলেন, যে বলেছিলেন যে সুকলার কীভাবে লাগাই, সুকলারের শুটা কোন দিকে থাকে সেটা জানানোর জন্য। তো দেখেন, আমরা একটা সুকলার লাগাচ্ছি, অলরেডি কাটিং হয়ে গেছে। এখন সুকলারটা আমরা এখানে লাগাবো, লাগানোর পর আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে সুকলার লাগায়, কোন দিকে লাগায়। তো এই দেখেন সুকলার, এটার এই যে শুটা, এদিকে বাম পাশে যে শুটা, বাড়তি যেটা আর কি, এটাকে শু বলে। এটা হচ্ছে, এটা সবসময় মেশিনের দিকে থাকে, যেদিকে এফসিইউ থাকে, আর প্রেশার একজস্টের ক্ষেত্রে যেদিকে হচ্ছে মেইন ডাক্ট যেদিক থেকে আসে, অর্থাৎ এফ এইচ ইউ যেদিকে লাগানো থাকে ওদিকে থাকে। তো এফসিইউর ক্ষেত্রে এখানে দেখেন আমাদের মেশিন, এখানে এফসিইউ বাথরুমের ভিতরে, আর হচ্ছে মেইন লাইন ডাটিং এদিকে দেখেন, এখান থেকে ডাটিং এভাবে এসে বাথরুম থেকে। তো এখানে, তো এখন এটা আমরা বসাবো, বসানোর পর আপনারা দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন আপনারা, এটা আসলে একবার দেখলেই বুঝে যাবেন। তো আমরা এই যে কাটিং করেছি, এখন সুকলারটা তার লাগাবো, লাগানোর পর আমরা আপনাদের দেখাচ্ছি ক্লিয়ার। তো দেখেন, আব্দুল হাফিজ বলেছিলেন, দাদা ডাক সুকলার লাগাতে গেলে ট্যাপর কোন দিকে থাকবে, আব্দুল হাফিজ এটা বলেছিলেন, লিখেছিলেন, জানতেছিলেন। তো দেখেন বন্ধুরা, তো আমরা সুকলার লাগিয়ে নিয়েছি, দেখেন এই যে ট্যাপরটা এদিকে বাম দিকে মেশিনের দিকে ট্যাপরটা আমরা রেখেছি। দেখেন আমি জুম করে দেখাচ্ছি সুকলারের শুটা। তো দেখেন এটা লাগানো হয়েছে, আশা করি এখন এটা দেখলেই আপনি বুঝে যাবেন। এদিকে দেখেন, এদিকে মেশিন, আমি তো আপনাদের দেখিয়েছি, এদিকে মেশিন আছে বাথরুমের ভিতরে, এই যে আবারও দেখাচ্ছি আপনাদের, দেখেন। তো ট্যাপরটা এদিকেই থাকে মেশিনের দিকে সব সময়। আর হচ্ছে এটা হচ্ছে এর ক্ষেত্রে, এসএডি সাপ্লাইয়ারের ক্ষেত্রে আর কি, এফসিইউ যেদিকে ওদিকে থাকবে। আর হচ্ছে আপনার প্রেশার আর একজোশের ক্ষেত্রে হচ্ছে মেইন ডাক্টটা যেদিক থেকে আসবে, মেইন ডাক্টটা যেদিক থেকে আসবে, অর্থাৎ এফএচইউ এইচইউ তো উপরে লাগানো হয় সার্ভিস ফোলারে অথবা সাদে, তো ওদিক থেকে মেইন ডাক্ট আসে, তো মেইন ডাক্ট লাইনটা যেদিক থেকে আসে ওদিকে থাকবে। তো এখানে আমি আপনাদের এখানে দেখাচ্ছি, দেখেন আমার একটা প্রেশার ব্রাঞ্চ এখানে আছে, এটা প্রেশার ব্রাঞ্চ। তো এটা দেখেন, এটা দেখলে আপনারা বুঝে যাবেন, এটা দিয়ে যে প্রেশার ব্রাঞ্চটা এদিকে যাচ্ছে, এটা মেইন ডাক্ট, এটা হচ্ছে মেইন ডাক্ট। দেখেন যেদিক থেকে মেইন ডাক্ট আসছে ওদিকে সুকলার, পিছনের ডাক দিকটা ডাকনা বন্ধ আছে, দেখেন দোনো দিকেই সুকলার, ওদিকে মেইন ডাক্ট লাইনটা যেদিক থেকে আসছে ওদিকে প্রেশার একজোশের ক্ষেত্রে। তো আশা করি আপনাদের এখন এটা নিয়ে আর কোনো সংশয় থাকবে না। তো এ হলো সুকলার লাগানোর পদ্ধতি আর কি। তো বাই বাই, আপনারা ভালো থাকবেন, খোদা হাফেজ। আপনারা এইভাবেই জানতে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসগুলো উঠিয়ে উঠিয়ে ভাবে ভিডিও করার চেষ্টা করি, আপনাদেরকে প্রাধান্য দিয়ে আপনারা কী জানতে চান, কী বিষয়ে জানতে চান, তো সেভাবে ভিডিও করি। তো খোদা হাফেজ, ভালো থাকবেন, বাই বাই, পরবর্তী ভিডিওর অপেক্ষা।